কেটেছে একেলা বিরহের বেলা, আকাশ কুসুম চয়নে সব পথ এসে মিলে গেল শেষে তোমারও দুখানি নয়নে নয়নে নয়নে। কেটেছে একেলা বিরহের বেলা, আকাশ কুসুম চয়নে দেখিতে দেখিতে নূতন আলোকে কে দিল রচিয়া ধ্যানের পুলকে। দেখিতে দেখিতে নূতন আলোকে কে দিল রচিয়া ধ্যানের পুলকে। নূতন ভুবন নূতন দুলোকে মনের মিলিত নয়নে নয়নে নয়নে। কেটেছে একেলা বিরহের বেলা, আকাশ কুসুম চয়নে বাহির আকাশে মেঘ ঘিরে আসে এলো সব তারা ঢাকিতে। হারানো সে আলো আসন বিছালো শুধু দুজনের আখিতে আখিতে আখিতে। ভাষা হারাম বিজন রোদনা প্রকাশের লাগে করেছে সাধনা। ভাষা হারাম বিজন রোদনা প্রকাশের লাগে করেছে সাধনা। চির জীবনের বাণীর বেদনা মিটিল দোহার নয়নে নয়নে নয়নে। কেটেছে একেলা বিরহের বেলা, আকাশ কুসুম চয়নে। গান আমাদের মন ভালো করে, আবার গানের মধ্যে অনেক সময় আশ্রয় খুঁজি, দুঃখ থেকে উত্তরণের পথ খুঁজি আমরা, আর সেই কারণেই নানা অজুহাতে গানের আসর সাজিয়ে বসা, চরণ ছুঁয়ে যাই। আজ আমাদের সঙ্গে যিনি এসেছেন, এসেছেন মুম্বাই থেকে, আমরা সবাই তাকে চিনি ফর্ম্যালি ইন্ট্রোডিউস করার পালা এবং ওয়েলকাম জানানোর পালা, সোমকে। ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ সো মাচ। খুব খুব ভালো লাগছে, অনেক দিন ধরে অপেক্ষা ছিল এইভাবে তোমার গান পাশে বসে শুনবো। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় শোনার সুযোগ হয়েছে এবং তোমার কণ্ঠে যে রবীন্দ্রনাথের গান একটা অন্যরকম আবেশ তৈরি করে, সেটা বোধহয় শুধু আমি নয়, আমাদের যারা দর্শক শ্রোতা সবাই রয়েছেন তারা প্রত্যেকে একমত হবেন। আর আরও একজনকে ওয়েলকাম জানাবো, দেবজিৎ রয়েছে তবলায়।
খুব ভালো লাগছে আজকে বেশ খানিকটা সময় জমি একটু গান বাজনা এবং তার সাথে আড্ডা। একদম। তোমার কি রবি ঠাকুরের গান কণ্ঠে নিয়েই বড় হওয়া নাকি কিভাবে গান শেখার শুরুটা কিভাবে? শেখার শুরু বলতে আমি আমার জীবন শুরু হয় ইনস্ট্রুমেন্ট বাজানো দিয়ে। আচ্ছা। আমাকে খুব একটা মানে ভোকাল মিউজিক আমাকে খুব একটা অ্যাট্রাক্ট করেনি ছোটবেলা থেকে। আমার বাড়িতেই গান বাজানোর মধ্যে আমি বড় হয়েছি, কারণ আমার দিদিমা শ্রীমতী দেবী মিত্র উনি বেতারে এবং দূরদর্শনের শিল্পী ছিলেন নিয়মিত 1968 সাল থেকে। ফলে জন্ম থেকেই বাড়ির মধ্যে গানটা তো আছেই। কি গাইতেন? উনি মূলত প্রথম দিকে রবীন্দ্রনাথের গান, তারপরে আধুনিক মানে নিজের কম্পোজিশন উনি গেয়েছেন বরাবরই। তো এখন আর গান করেন না উনি, কিন্তু আমার জন্ম সময় থেকে আমি দেখেছি মানে দিদা প্রোগ্রামে যাচ্ছেন, রেডিও থেকে টেলিভিশন থেকে গাড়ি আসছে। তখন তো এত চ্যানেল ছিল না, তখন দুটোই আমাদের গান শোনার মানে সোর্স আর কি, একটা হচ্ছে রেডিও আকাশবাণী আর একটা হচ্ছে কলকাতা দূরদর্শন। অবশ্যই। তো সেখানে দেখতাম যে প্রোগ্রামের চিঠি আসতো বাড়িতে, এবং তার জন্য তার আগে দিদার একটা মানে প্রস্তুতি পর্ব। আমি একটু বড় হওয়ার পর আমি আবার দিদার সঙ্গে তবলায় ঠেকাও দিতাম। আচ্ছা। প্র্যাকটিসের আগে সে কেমন হতো সে মানে না বলাই ভালো, কিন্তু যাই হোক আমার মজার অভিজ্ঞতা, খুব মজার অভিজ্ঞতা। কিন্তু আমার ছোট থেকে ইনস্ট্রুমেন্ট আমাকে খুব বেশি টানত, এবং সেটা আবার আরেকটা গল্প। সেটা হচ্ছে একদিন মানে আমার বাবা আর তার আরেক বন্ধু, তারা দুজনে বললেন যে হাতে সময় আছে কি করা যায়। তো বাবা বললেন ঠিক আছে চল তাহলে গিটার শিখি। আচ্ছা। এবার বাড়িতে তখন একজন আসতেন রথিনবাবু বলে, রথিন পাঠক, মানে অবসর যাপনের সঙ্গী গিটার। এবার আমি তখন ছোট, আমি শুনতাম, বাবা এবং কাকা দুজনেই মানে আমি কাকু বলতাম আর কি, ওরা শিখতো দেখতো। আমার একটা স্বভাবতেই মানে প্রায় দুজনের ক্লাস হয়ে গেলে আমি একটু গিটারটা নিয়ে আমি একটু টুং টুং করে একটু চেষ্টা করতাম। কি গিটার? এখন হাওয়াইয়ান গিটার। হ্যাঁ, আমার তাই মনে হচ্ছিল, কারণ সেই সময়টায় হাওয়াইয়ান গিটারের একটা বিশাল জায়গা ছিল। তো তারপরে তো রথিনবাবু উনি প্রথম যখন দেখলেন উনি বললেন যে একে এইটা শেখানো যেতে পারে। তো সেটা আমার শেখা শুরু হলো ওনার কাছে। কত বয়স তখন? তখন কত হবে, 5-6 বছর বয়স এরকম। তখন থেকেই তুমি নিজের যে পছন্দটা সেটা গান করতাম? তার আগে দিদার জন্য গান করতাম, দিদা প্র্যাকটিস করাতেন, সেসব ছিল এরকমভাবে। আমার আরও মানে আমি শুনেছি দিদার কাছে যে ছোটোবেলায় মানে হারমোনিয়ামে হাত পেতাম না বলে মানে একটা কিছু মানে একটা টুল জাতীয় কিছু নিয়ে তার উপর বসে আমি হারমোনিয়াম বাজাতাম আর কি। কিন্তু সেক্ষেত্রেও গান করার থেকে হারমোনিয়াম বাজাতে বেশি ভালো বেশি ছিল। তারপরে দিদা আমায় নিয়ে গেলেন মানে স্লাইড গিটার জগতের প্রবাদ প্রতিম শিল্পী শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়। ওরে বাবা, আমার বাবার খুব বন্ধু ছিলেন। হ্যাঁ। তো ওনার কাছে যখন গেলাম উনি ক্লাসে সবাই যথারীতি আসছেন, না স্যার এটা শিখবো এ কর, উনি আমায় বললেন যে তুই কে প্রথম দিন এইভাবে? আমি না আমি আপনাকে একটা গান বাজিয়ে শোনাবো। বলছে আচ্ছা শোনা তো, কী বাজিয়ে শোনাবি? আমি বললাম তুমি রবে নীরবে, আপনার রেকর্ড আছে, আমি ওটা শুনেছি, শুনে তুলেছি। তো বাজিয়ে শোনালাম, শুনে শুনে তুলেছি। মানে আমার বাড়িতে সেই সময় শুধু হাওয়াইয়ান গিটারের ক্যাসেট আসতো। তো তুলে ওনাকে শোনালাম, উনি বললেন যে না আমি শেখাবো। তো ওনার কাছে শিখেছি প্রায় 7-8 বছর। তারপরে উনি চলে গেলেন এবং আমার জীবনের মোড়টাও ঘুরে গেল। মানে ওই যন্ত্র আমি ওনার পরে আর কথা শেখা হয়ে ওঠেনি। এবং মানে আমি ওনার খুব স্নেহের পাত্র ছিলাম। উনি দিদাকে বলতেন আমার দুটো নাতি, একটা আমার বাড়িতে একটা ও, এইভাবে সুতরাং আপনি একদম ওকে ছেড়ে দিন, ও ঠিক করবে নিজের মতো। তো ঠিক সেরকম সময় একদিন মানে খুব সিগনিফিক্যান্টভাবে উনি আমায় লাস্ট লেসন যেটা দিয়েছিলেন সেটা ছিল ওই গানটা, আজ তবে এইটুকু থাক বাকি কথা পরে হবে। তার কদিন বাদে ওনার ওই সংবাদ পেলাম, তো ওনার বাড়িতে গিয়ে সেই মানে ওনার শেষ যাত্রা হঠাৎ করেই তো চলে গেলেন। হ্যাঁ, একটু বেশি হঠাৎ করে আর কি। তারপরে আমি অনেকের কাছে মানে অনেক শ্রদ্ধেয় মানুষের কাছে শেখার চেষ্টা করেছি, কিন্তু কোথাও মানে ওনার সঙ্গে এমন একটা আত্মিক সম্পর্ক ছিল যেটা মানে ওনার পরে আমি গিটারটা ভাবতে পারতাম না আর কি। আর গান বাজনার জগতের মানুষেরা বিশেষ করে যে কোনো শিল্পের সঙ্গে যুক্ত মানুষের একটু বেশি এরকম আবেগপ্রবণ হয়ে পড়েন। হ্যাঁ। তো তারপরে তখন তো কী করব, আমি পিয়ানো শিখতে আরম্ভ করলাম শ্রী অমর লাহার কাছে। আমার বাড়িতে সকলে বলতে আরম্ভ করলো যে তুমি গান করো, কিন্তু আর তোমার তোমার গলায় আমার মনে হয় রবীন্দ্রনাথের গানটা ভালোই লাগবে। তখনও কিন্তু আমি গান করিনি এবং গান করতে আমার তখন খুব ভয় করতো বা লজ্জা করতো। স্কুলে সারা স্কুল জীবনটা আমি কোনো দিন গান করিনি, আমি আবৃত্তির কম্পিটিশনে নাম দিতাম। ফল আর স্কুলে সেইভাবে আমি গানের জন্য কোনো এনকারেজমেন্টও পাইনি। প্রথম কলেজে গিয়ে মানে আমার দুজন সিনিয়র আমার ক্লাসের,
তারা বললে, এই তুই গাস না কেন রে, আমরা তোকে নিয়ে প্রোগ্রাম করব। এবার কলেজের ফেস্টে আমার গাওয়া আরম্ভ হলো। সেটা কি গান? সেদিনের সোনা ছড়া সন্ধ্যা আর এমনি মায়া বিরাত মিলে দুজনে শুধাই যদি তোমার কি দিয়েছি আমারে তুমি কি বা দিলে সেদিনের সোনা ছড়া সন্ধ্যা। শ্যামল মিত্রের বিখ্যাত গান। তুই প্রেমে থাকতে ভালোবাসো না? সেটা কনসিয়াসলি নয় জানো, আমি মানুষটাই এরকম প্রেমিক মানুষ অনেকটা। তো এইটা আমার প্রথম স্টেজ প্রোগ্রাম গানের, সেই প্রথম একটা গান শুনে লোকের হাত তালিয়ে আমার ভেতরে একটা চেঞ্জ আসতে আরম্ভ করে। বললাম যে না, এবার সত্যি কিছু করা যেতে পারে। এবং ছোট থেকে একজন স্বপ্নের মানুষ, যার কাছে ভেবেছিলাম যে কোনোদিন যদি শিখি এই মানুষটার কাছে শিখবো, ভাবনাটা ছিল তার মানে ছোট। হ্যাঁ, পণ্ডিত অজয় চক্রবর্তী কীরকম, মানে আমার না ওনাকে দেখে কীরকম একটা মানে ঈশ্বর মনে হতো, মনে হতো উনি সব পারেন, মানে হেন জিনিস নেই উনি পারেন না। তো ওনার কাছে নিয়ে গেলেন দিদা। আমি যেদিন গান শোনাতে গেলাম সেদিন গুরুজি বাড়িতে ছিলেন না, কৌশিকী দি ছিলেন। কী গান শুনিয়েছিল? কৌশিকী দিকে গান শুনিয়েছিলাম, কী শুনেছি ওই যে ওইটা একটু শুনি, শুনতে শুনতে আমরা একটা বিরতিতে যাই। বেশ। সুরে সুরে ও গো তোমায় ছুঁয়ে যায় নাই বা পেলাম, নাই বা পেলাম দরস তোমার গানে গানে যদি তোমায় পাই তোমায় ছুঁয়ে যাই আমি সুরে সুরে গো তোমায় ছুঁয়ে যাই। একটা বিরতির উপরে আরো গান আরো কথা আসছি। গানের ইম্প্রোভাইজেশন একরকমভাবে আমরা ক্যাসেটে শুনেছি, তার পরবর্তীতে উনি যখন যেখানে গুরুজি গুরু আচার্য পণ্ডিত অজয় চক্রবর্তী তার কণ্ঠে যখন যেখানে শুনেছি তখন যেরকমভাবে এই গানটি আমাদের কাছে এসেছে, তার থেকে তোমার এই মুহূর্তের যে ডেলিভারিটা সেটা কোথাও কোথাও একটু আলাদা। তো সেই এই বিষয়গুলো একটু বলো কিভাবে কখন সেটা। তো দেখো সেটা তারপরে শেখা শুরু, গুরুজির কাছে শেখা শুরু, প্রথমে ওনার বাড়িতে পরবর্তীকালে শ্রুতিনন্দনে শেখা শুরু। এবং মানে ওনারা এমন মানুষ না, মানে পুরো একটা সমুদ্রের মতো, তো তোমার দায়িত্ব কিন্তু নিয়ে নেওয়া। সমুদ্র কখনো হাতে করে কাউকে কিছু দেন না, চেষ্টা করে দেওয়ার কিন্তু নেওয়ার জন্যেও আধারটা খুব জরুরি। এবার ওই জন্য একটা কথা প্রচলিত কথাই আছে যে গুরু খুঁজলে অনেক পাওয়া যায় কিন্তু সেরকম শিষ্য পাওয়া যায় না, যেরকম আচার্য জ্ঞানপ্রকাশ ঘোষ পেয়েছিলেন গুরুজিকে। অবশ্যই। সুতরাং ওইটা তো একটা উদাহরণ আমাদের জীবনে। প্রত্যেকটা কথার মধ্যে একটা সুর আছে নিজস্ব, সেইটাকে ধরাটাই হচ্ছে একজনের কাজ। ওই যে কথাটা বলা, বাংলা গানের আমি বারবার করেই বলি যে বাংলা গানের বাংলা শব্দের যে লালিত্য, সেই লালিত্য এবং ভাবটুকু নিয়ে সুরের সাহায্য নিয়ে যেভাবে বলা কথাটা, ধরো একটা গান ভীষণ আদর করে উচ্চারণ করা, বিখ্যাত একটা গান মানে মান্না দে মহাশয়ের গাওয়া, তার অন্তরাটা আমি গাইছি। তোমার প্রেমের কাছে চিরদিনই কর। এবার তুমি যদি রাগ জানো তুমি এটা মিউজিক করতে পারবে এর মধ্যে। তোমার প্রেমের কাছে চিরদিনই কর সাগা পামারে নি পানি রে পারে পামা। তোমার প্রেমের কাছে চিরঋণী করে আরো কি চেয়েছ দিতে হৃদয় ভরে কণাট
কুতার আমি শুধিতে পারিনি, কণা টুকুতার আমি শুধিতে পারিনি, ব্যথা দিয়ে তাই আর বেদনা বেদনা। এই তো সেদিন তুমি আমারে বোঝালে আমার অবুঝ বেদনা। অবুঝ শব্দটা কিরকম? আমার অবুঝ বেদনা, দুটি হাত ধরে আমি তোমায় বলেছি এ শুধু আমার, তুমি কেঁদো না কেঁদো না। এই তো সেদিন তুমি আমারে বোঝালে। এটা নিজের সঙ্গে নিজের কথা, এবং সেটা ঠিক পাবলিকলি পারফর্ম করার জন্য একেবারে আত্মমগ্ন হয়ে এইভাবে যদি গাওয়া যায়। একটা জিনিস আমি বিশ্বাস করি, যেটা শুনতে ভালো না সেটা সবসময় শুনতে ভালো। আমরা কোনো মানে চলিত ভাষায় বলতে গেলে কোনো গোঁড়ামির জায়গা থেকে অনেক সময় হয়তো প্রতিবাদ করি যে এটা কীরকম হলো, কিন্তু মনে মনে কিন্তু আমরা জানি সেটা ভালো। আচ্ছা, এই যে গান শেখার গল্পটাতে আবার আসি, এগুলো শিক্ষারই অঙ্গ অবশ্যই। হ্যাঁ, তো গুরুজির কাছে এই শিক্ষাটাও, মানে যে কীভাবে একটা গানকে নিজের আলো মেশাতে হয় তার মধ্যে, মানে গান শেখা, গান দেখা, গানকে নিয়ে ভাবা, গানকে ভালোবাসা, সব কিছুই ওই মানুষটার কাছ থেকে। গান ভাবনা, গান দর্শন, যেটা এখন গান যাপন, যেটা এখনো চলছে, এটাই হচ্ছে ব্যাপার। মানে তুমি এখনো যাও সময় পেলে? আচ্ছা, এখন তো কাজের ক্ষেত্রটা অন্যরকম হয়ে গেছে। তাহলেও একটা আমি এটা বিশ্বাস করি না, সব সময় একটা শেখার জায়গা রাখা দরকার। পণ্ডিতজির কথা হচ্ছে ওই একটুখানি গাইলে আমি সুরে সুরেও, আরেকটা কিছু শোনাও না, রাগ প্রধান গান আমার বড় প্রিয়, এত অসাধারণ সমস্ত গান আছে, একটু শোনাও না, নিজের মতো করে শোনাও। বেশ, গুরুজি যখন শুনবেন তখন ওরও ভালো লাগবে। এটা গুরুজির গান, গুরু জ্ঞান প্রকাশ ঘোষের কথাও সুর। যদি দৃষ্টি যদি দৃষ্টি আমি নয়ন করি অমৃত রূপ সুধা পান, যদি কণ্ঠ দাও আমি তোমার গাহি গান, যদি কণ্ঠ দাও যদি কর্ণ দাও আমি অনাহত নাদ শুনি, যদি কর্ণ দাও আমি অনাহত নাদ শুনি, আর তারি সুরে সুরে প্রেমেরই জাল খানি বুনি, আর তারি সুরে সুরে প্রেমের জাল খানি বুনি, যেন তোমারই করুণায় আমারই রসনায় উথলে নাম সুরধুনি, যেন তাহারি ধারা জলে তপ্ত ধরা তলে তাপিত জনে করে স্নান,
যদি কণ্ঠ দাও আমি তোমার, আমি তোমার গাহি গান। যদি কণ্ঠ দাও, যদি কণ্ঠ দাও। এই গানের রেশ সঙ্গে নিয়ে আমরা একটা বিরতি নিই, বিরতির ওপারে আরও অনেক গান নিয়ে আসছি, সঙ্গে থাকুন। চাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে, কোন মতে এখন সময় হলো তোমার কাছে আপনাকে দিয়ানি। জানি জানি বন্ধু, জানি তোমার আছে তো হাতখানি, আজি বিজন খরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে, আমি তাই দেখি ভয় মানি। জানি জানি বন্ধু, জানি তোমার আছে তো হাতখানি, আজি বিজন ঘরে। পণ্ডিত অজয় চক্রবর্তীর কথা তুমি বললে, রবীন্দ্রনাথের গান শেখা কোথায়, কীভাবে? রবীন্দ্রনাথের গান ছোটোবেলায় দিদিমার কাছে শিখেছি কিছু, তারপরেরটা পুরোটাই নিজের ইচ্ছেতে। আচ্ছা। আর এছাড়া আমি কলকাতার পাঠভবনের ছাত্র, সুতরাং ছোট থেকেই রবীন্দ্রনাথের গান নিয়েই বড় হওয়া আমাদের। কিন্তু মানে নিজের মতো করে গাইবার ইচ্ছেটা অনেক পরে, সেটা অনেক। প্রথমে তো একেবারে নোটিশনটা স্বরলিপি স্বরবিতান দেখে আমার, মানে আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমার মিউজিক ছিল, সেখানে রবীন্দ্রনাথের গানের নোটেশন আমি মুখস্থ লিখেছি এবং অনেক অনেক নম্বর পেয়েছি। কিন্তু তখন স্বরলিপি পড়ার একটা ব্যাপার ছিল, তখন এই ইচ্ছেটা হয়নি জানো তো, এটা খুব হঠাৎ করেই আর কি। মানে আমি রবীন্দ্রনাথের গানের অনেক সিডি আমার অ্যারেঞ্জমেন্ট করা, সেটা করতে করতে আমাকে একদিন একটি কোম্পানি তার কর্ণধার শ্রী সুমন চট্টোপাধ্যায় উনি বললেন, এত লোকের কাজ করছিস নিজের একটা কর, তো কী করা যায় কী করা যায়, বললেন রবীন্দ্রনাথের গান কর, ভাল লাগবে। তো করলাম, সেই প্রথম কিছু মানুষের ভালো লাগলো, কিছু মানুষের না অনেক মানুষ। এবং তুমি জানো না যে যারা সামনে বলেন তার বাইরেও আড়ালে অনেক মানুষ আছেন যারা, যাদের নিভৃত সময়ের সঙ্গী আর কি তোমার রবীন্দ্রনাথের, তোমার গাওয়া গান। আশীর্বাদ মানে শুভেচ্ছা মানুষের, এটা নিয়েই তো আমাদের চলা, তো তার জন্য আমি কৃতজ্ঞ সবার কাছে। তো ভালো লাগলো, তাই জন্য আমারও ইচ্ছে হলো যে ঠিক আছে তাহলে আমারও ভালো লাগছে, সবার যখন ভালো লাগছে তাহলে আরেকটু গাওয়া যাক। তারপর আরও গোটা দুয়েক অ্যালবাম করেছি রবীন্দ্রনাথের গানের, তারপর কিছু সিঙ্গলস করেছি। অনেকে কারো কারো সাথেও করেছো, মানে অন্য একজন। আমি সবসময় কোলাবোরেটিভ কাজ করতে ভালোবাসি, মানে সেইটা আমরা আমরা দেখেছি তোমার ওই টেন্ডেন্সিটা আছে যে সবসময় যে একক, এখন একটা শব্দ খুব বেশি চলে একক, একক মানে একক চলার গান হিসেবে তুমি গানটাকে নাও নি, মানে অনেককে সঙ্গে নিয়ে চলতে পারো। গান তো খুব আনন্দের জিনিস, আর আনন্দ ভাগ করলে বাড়ে। ঠিক, আমার এই ধরনের গান খুব ভালো লাগতো, বা এখন লাগতো বলবো না, এখনো লাগে। আমার বরাবরই না একটু পুরনো গানের দিকে ঝোঁক বেশি। জানিব কেসে লোক থে জিনকে প্যার কো প্যার মিলা, জানিব কেসে লোক থে জিনকে প্যার কো প্যার মিলা। হমনে তো জব কলিয়া মাঙ্গি,
কাঁটো কাহার মেলা, জানিব কেসে লোক থে জিনকে প্যার কো প্যার মেলা। তারপর ধরো সিনে মে সুলগতে হ্যায় অরুমান, আঁখো মে উদাসি ছাই হ্যায়, ইয়ে আজ তেরে দুনিয়া সে হমে তকদীর নে ঠোকর খাই হ্যায়। সিনে মে সুলগতে হ্যায় ধরনের। তোমার গান শুনলে যেটা মনে হয় সোম, যে চারদিকটা এত অস্থির না, কোথাও একটা সমস্ত অস্থিরতা এসে ওই হারমোনিয়ামের মধ্যে দিয়ে, গলার মধ্যে দিয়ে কোথাও একটা স্থির শান্তি, এটা একটু কোথাও মনে হয় নিস্তরঙ্গ জীবন। আমি কিন্তু খুব অশান্ত ভেতরে ভেতরে। না সে তুমি থাকো, তার মধ্যে দিয়ে হয়তো নতুন আরও অনেক কিছু ভাবনা, নতুন আরও অনেক ইম্প্রোভাইজেশন বেরিয়ে আসে সেখান থেকে। মানে তুমি কথাগুলো বলো এমনভাবে খুব, তোমার কোনো তাড়াহুড়ো নেই, কোথাও যাওয়ার নেই, কিচ্ছু করার নেই, শুধু গান গাওয়া। একদম সেই, মানে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসো গান গাইতে, না? অবশ্যই অবশ্যই। গানের সঙ্গে কতক্ষণ সময় থাকা হয়? সেটা হচ্ছে গানের কথাটাকে আমি, মানে আমি সেটাকে যাপন করার চেষ্টা করি, যাতে আমার গান শুনে কারোর মনে না হয় যে এই ফিলিংটার মধ্যে দিয়ে এই মানুষটা যায়নি, সেটা হলেই সেটা ডিসঅনেস্টি হয়ে যায় কিন্তু। সুতরাং আমি সেই গানই গাই যেটা যখন আমার ভেতর থেকে আমার মনে হয় যে আই হ্যাভ লিভড দিজ ইমোশনস অর আই হ্যাভ লিভড দিজ ওয়ার্ডস। তাহলে আসলে বিশ্বাসটাকে প্রতিষ্ঠিত করা যায় অন্যের মধ্যে, এই বোধটা জাগিয়ে দেওয়া যায় যে আমি যেটা বলছি সেটা আমার বিশ্বাসের জায়গা থেকে বলছি, আমি কারোর দেখিয়ে দেওয়া রাস্তায় হাঁটছি না, এটা আমার নিজের রাস্তা। কারণ কি জানো তো, একটা খুব মানে বিখ্যাত শায়রের কথা, কন রোতা হ্যায় কিসি অর কে গম কে খাতির, সবকো আপনি হি কিসি বাত পে রোনা আয়া। সুতরাং আমার কথা শুনে তোমার মনে যদি সেই বিশ্বাসটায় কোথাও একটা আন্দোলন হয়, তবেই তোমার চোখ দিয়ে জলটা বেরোবে। তুমি একটা সময় আমাকে একটা দিনের কথা আমার এখনও মনে আছে, মানে তখন সদ্য তোমার গান শুনেছি, একটা দিন হয়েছিল, মানে তোমার গান শুনে না আমার কীরকম একটা অনেকক্ষণ মনে হয়েছিল যে অনেকটা জমে থাকা ব্যথা ছিল, সেটা বোধহয় বেরোনোর চেষ্টা করছিল, পথ খুঁজে পাচ্ছিল না। হ্যাঁ, সেই গানটা শুনে তখন সে ঝরঝরিয়ে বেরিয়ে এলো, আমি তখন চারদিক অন্ধকার দেখছি এরকম, কিন্তু ওই যে বেরিয়ে গেল তারপরে কিন্তু সে আর ফেরেনি আমার কাছে। না সেটা 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 বললে তুমি আজকে এখানে থাকতে না। আচ্ছা, গজলের প্রসঙ্গে আসো, কারণ আমার ওইটা একটা অসম্ভব ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। পরবর্তীকালে গান শিখতে শিখতে আমার সঙ্গে আলাপ শ্রী বাদলধর চৌধুরী মহাশয়ের, যিনি একজন মানে কি বলবো প্রবাদ প্রতিম তার নিজ ক্ষেত্রে, তার কাছে আমার শেখা শুরু। তার সূত্রে উস্তাদ গুলাম আলী খান সাহেব, জগজিৎ আঙ্কেল এবং হরিহরণজিদের সঙ্গে আমার পরিচয় এবং শেখা শুরু। একটা গজলের প্রতি ভালোবাসা বরাবরই ছিল, এবং আমার খুব মানে আমি এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমি যে বিষয়টা যার কাছে শিখেছি তিনি সেই বিষয়ের একজন প্রবাদ প্রতিম দিকপাল মানুষ আর কি। গজল বললেই আমাদের যে তিনটে নাম মনে আসে সেই তিনটে নামই আমি করলাম। মেহেদি সাহেবকে আমি দেখার সৌভাগ্য হয়নি আমার, কিন্তু তার পরবর্তী প্রজন্মে যারা এসেছেন তাদের মধ্যে এদের মতো তো আর কেউ আমরা দেখিনি, তাদেরকে এই তিনজনেরই আমার সঙ্গ করার সৌভাগ্য হয়েছিল। জগজিৎ আঙ্কেলকে তুমি আঙ্কেল বলো, জগজিৎ সিং এবং গুলাম আলীজি দুজনেই তো কলকাতার কেউ বাসিন্দা নন, তো কিভাবে কলকাতায় বাদল কাকার বাড়িতে আসতেন সেইখানে আমার প্রথম আলাপ। তারপরে আমি বিভিন্ন জায়গায় ওনাদের সঙ্গে স্টেজে হারমোনিয়াম বাজিয়েছি, মাঝে গান গিয়েছি, এরকমও হয়েছে। রাজু এসেছিল এখানে, রাজু ওই গল্পগুলো বলছিল। তো এই মানুষদের সঙ্গে থাকাটাই ইটসেলফ একটা অভিজ্ঞতা। তো সুতরাং এই মানুষগুলো শুধু তো গান দিয়ে নয়, জীবন দিয়ে অনেক কিছু মিলিয়ে একটা মানুষ, জীবন দিয়ে অনেক কিছু শিখিয়ে দেয়। জগজিৎ আঙ্কেলকে আমি আমার জীবনের ক্ষেত্রে অনেকভাবে ফলো করি, ওনার কিছু কিছু জিনিস, এটা মানে আমি সেই জীবনটাই আমি
মানে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তাতে আমি অনেক শান্তি পাই। জগজিৎ সিং মানে আমাদের কাছে না গজলের শেষ কথা, মানে এমনভাবে ওই যে কথাগুলো বলা, এমন এমন ভেতরে ডুবিয়ে থাকা একটা মানুষ, তো তার কথা হচ্ছে একটু কিছু শোনাও। ওনার ওনার ওপরে একটা ডকুমেন্টারি হয়েছে রিসেন্টলি, সেখানে এই যে কথাটা একটু আগে আমি বললাম সেটা উস্তাদ জাকির হোসেন ওনার বিষয়ে বলেছেন যে তুমি যখন ওনার গান শোনো তোমার মনে হবে দ্যাট দিস ভয়েস হ্যাজ লিভড হোয়াট ইট ইজ সেইং, ইট বিলিভস ইন হোয়াট ইট ইজ সেইং। তেরে আনে কি জব খবর মহকে, তেরে খুশবু সে সারা ঘর মহকে, তেরে আনে কি জব খবর মহকে, তেরে খুশবু সে সারা ঘর মহকে, রাত ভর সোচতা রহা তুঝকো, রাত ভর সোচতা রহা তুঝকো, জহন ও দিল মেরি রাত ভর মহকে, জহন ও দিল মেরি রাত ভর মহকে, তেরে আনে কি জব খবর মহকে, তেরে খুশবু সে সারা ঘর মহকে। এই ঘরেও মনে হচ্ছে কোথাও তার উপস্থিতি আমরা অনুভব করছি। প্রথম যখন ঈশ্বর দর্শন হলো কীরকম ছিল সেই দিনটা, সেই গল্পতে আমরা আসব, কিন্তু একটা বিরতির সময় হয়েছে, আমরা বিরতির ওপারে সেই গল্পে আসছি, আপনারা সঙ্গে থাকুন। ওই যে সেই গল্পটা শোনার অপেক্ষা করছি, সেই গল্পটা আবার বলো, মানে ঈশ্বর দর্শন কিভাবে, কখন, কোথায়, কোন বয়সে? তখন কলেজে পড়ি, বাদল কাকার বাড়িতে একদিন সকালবেলা বাদল কাকা বললেন যে শোন আজকে, আমি সকালে গেছি, বললো শোন যাস না আজকে, তুই থাক এখানে দুপুরে খাওয়া দাওয়া কর, একজন আসবে আজকে। ভালো সময় ছিল। আমি বললাম যে কে আসবে এরকমভাবে, আমার দেখ না তুই। এবার গিয়ে কিছুক্ষণ দুপুরবেলা এই 12:30 একটা নাগাদ বেল বেয়েছে, কেউ একটা গিয়ে দরজা খুলেছে। এবার এক যেটা গলা শুনলাম যে গলাটা আমার চেনা, এবং চেনা মানে ভীষণভাবে চেনা, আমি হলে তো অজ্ঞান হয়ে যেতাম সেরকম ব্যাপার। তো আমি শুনে জাস্ট আমি বললাম যে কী ব্যাপার, এটা কী শুনছি আমি এখানে, ঠিক শুনছি, ঠিক শুনছি কি না। তারপর দেখলাম একটা মানে পুরো একটা জিন্স, একটা সাদা রঙের টি শার্ট আর একটা ইয়েলো কালারের একটা ব্লেজার, এটা পরে কাঁধে একটা ব্যাগ নিয়ে ঢুকলেন, যিনি ঢুকলেন তার নাম জগজিৎ সিং। এবার ব্যাপারটা হচ্ছে যে মানে একটা মানুষ শুধু তার পার্সোনালিটি দিয়ে যে কতটা হ্যান্ডসাম হতে পারেন, হ্যান্ডসাম হওয়ার জন্য সবসময় সুন্দর দেখতে হতে হয় না, কিন্তু ওই যে পুরো পার্সোনালিটিটা না, আর নর্মাল কথা বলছেন পুরো ঘর ভরে যাচ্ছে একদম। এইবার এসে তো এসে ওনার সে টিপিক্যাল স্টাইলে হ্যাঁ কেজে ও। এবার অনেকে আমায় এটা বলে যে কী রে তুই তোর গুরুকে ভেঙাচ্ছিস, সেটা নয়, আমার এইভাবে বলে আমি ওনাকে খুঁজে পাই নিজের মধ্যে, আমার ভালো লাগে সেই সময়গুলোকে আমি ফিরে পাই। তো না হচ্ছে তো আমি বসে আছি, আর আমার বরাবরই একটা আছে আমার উচ্ছ্বাসের প্রকাশটা খুব কম, তাই জন্যে আমার ভেতরে ভেতরে কী হচ্ছে তো আমি জানি, কিন্তু এমনি বসে আছি শান্ত লাড্ডু ফুটে একদম পুরো। এবার ব্যাপারটা হচ্ছে যে তারপরে বাদল কাকা বললেন, আলাপ করালেন, বললেন যে ইয়ে সোম হ্যাঁ ইয়ে বহুত আচ্ছা বাজাতা হ্যাঁ আপ দেখিয়ে আগর আপকে সাথ ইয়ে ব্যাট সাজতা হ্যাঁ কি নেই আর বাজাও। ওনার কথাবার্তাটাই এরকম আর কি, কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত অ্যাফেকশন, ভালোবাসা, ওই ভালোবাসাটাই তো জোরে পড়ে গানে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে আমি বাজাচ্ছি, উনিও বাজাচ্ছেন, আমিও বাজাচ্ছি ওনার সঙ্গে, হঠাৎ সব থামিয়ে টামিয়ে দিয়ে বললেন ঠিক আছে ইউ জয়েন মি অন স্টেজ দিস ইভিনিং। এবার
আমি বাড়িতে ফোন করে বললাম যে শোনো এরকমভাবে এখন বেরোনো হবে না। উনি বলছেন, আমার বাড়িতে বলছে কি রে তুই তো গেলি প্রোগ্রাম শুনবি বলে, এখন বলছিস আমি বাজাবো কি ব্যাপার ইত্যাদি। তো সেখানে সেই আমার প্রথম, এবং সেই গলায় একটা অডিটোরিয়ামের সামনে আমার নাম উনি বলছেন, এটা যে কত বড় একটা পাওয়া সেখানে। এবার উনি আমায় যখন বাজাতে চাইলেন আমি ভয় পেয়ে গিয়ে কিছুই বাজাতে পারলাম না প্রথমবার, বুঝতে পেরেছে সেটা। এবার হাসছেন, স্টেজ থেকে গেলে একটা কথা বলেছিলেন, এখনও মনে আছে আমার, সারা জীবন থাকবে। বললেন, এক বাত ইয়াদ রাখনা, কোই কিসি কো মৌকা নেই দেনা, দেতা হ্যায় মৌকা দেখনে কা আর ঘুষ জানে কা। খুব দামি কথা, হ্যাঁ কি আদম কথা, সহজভাবে বলা হয় তো কথাটা, খুব সত্যি কথা যে কেউ কাউকে জায়গা ছাড়বে না, ঠিকই তো, তোমায় ঢুকে যেতে হবে সেখানে। তারপরে বহু বাজিয়েছি ওনার সঙ্গে, খুশি হয়েছেন অনেক, একদিন সারাদিন বাইরেও গেছো, দেশের বাইরে? দেশের বাইরে যাওয়া হয়নি, সেই সৌভাগ্য হয়নি। তো তারপর এরকম অনেক হয়েছে, যেমন তুমি যেরকম বসে আছো এরকম এরকম ডিস্টেন্সে বসে উনি হয়তো খাচ্ছেন, আমি বললেন গানা শোনাও, এবার আমি গাইছি ওনারই গান, ওনার গান না, তখন আমি গুলাম আলীজির গান গাইতাম, কারণ তখন খুব ফ্যাসিনেটিং লাগতো আমার, অত নোট অত কিছু এ করে। একদিন পুরো শোনাচ্ছে, উনিও একটার পর একটা রিকোয়েস্ট করছেন, রিকোয়েস্ট করছেন দিয়েছেন মানে বলছেন আচ্ছা ও শোনাও ইয়ে শোনাও, মানে সেগুলো সব গুলাম আলীজির গান, গুলাম আলীজির গান সব হয়ে গেল। সবশেষে আমায় বললেন, ভেরি গুড, কবি কবি সিধা ভি গায়া করো, বলে চলে গেলেন। আমার ওনার গানের প্রতি অ্যাট্রাকশনটা আমার বেশি জন্মালো ওনার চলে যাওয়ার পর, মানে উনি যেদিন চলে গেলেন সেদিন আমি এতটা আপসেট ছিলাম যে আমার জীবনে কোনো ঘটনায় আজ পর্যন্ত আমি এতটা আপসেট হইনি। শুধু তোমার না, আমারও হয়েছিল, তারপরে আমি একটা টুইট করেছিলাম, আমি লিখতে পারছি না বলতে পারছি না এমন অবস্থা। শ্রোতাদের মনে এই জায়গাটায় পৌঁছে গেছে, সুতরাং যদি কেউ ওনাকে মিট করে থাকে, ওনার সঙ্গে দিন কাটিয়ে থাকে, তার জায়গাটা আরও কষ্টের। একটা কিছু শোনাও না, উনি আমার মনে হচ্ছে কোথাও আছেন। জিন্দগি তুনে লহু লেকে দিয়া কুছ ভি নহি, জিন্দগি তুনে লহু লেকে দিয়া কুছ ভি নহি, তেরে দামন বাসতে ক্যা কুছ ভি নহি, জিন্দগি তুনে লহু লেকে দিয়া কুছ ভি নহি, মেরে ইন হাথোঁ কি চাহো তো তলাশি লে লো, মেরে ইন হাথোঁ কি চাহো তো তলাশি লে লো, মেরে হাথোঁ মে লকীরোঁ কে সিবা কুছ ভি নহি, জিন্দগি তুনে লহু লেকে দিয়া কুছ ভি নহি। ঘড়ির কাঁটা খুব দুষ্টু, ঘড়ির কাঁটাকে এমনভাবে আমরা সবসময় বেঁধে রাখতে চাই কিন্তু সে তো তাড়াহুড়ো করে পালিয়ে যায়। গুলাম আলীজির কথা চট করে খুব তাড়াতাড়ি বলো এবং একটা গান শোনাও। ওনার কাছে শেখার সূত্র বাদল কাকা। তো ওনার একটা যেটা আছে, উনি মানে এরকমভাবে উনি আমার হাতটা নিয়ে নিজের হারমোনিয়ামে এইভাবে দেখেছিলেন প্রথম শেখানোর ক্ষেত্রে, সেই থেকে আমার হারমোনিয়ামের প্রতি ভালোবাসা আরও বেড়ে যাওয়া। এবং সেই যে আজি বিজন ঘরেতে ওই শব্দগুলো বলছিলে না, আছে তো হাত খানি, ওনার একটা গান শোনাই। ফাসলে ফাসলে এসে ভিখোঙ্গে ইয়ে কভি সোচা না থা, ফাসলে এসে ভি হোঙ্গে
ये कभी सोचा न था सामने बैठा था मेरे और वो मेरा न था फासले ऐसे भी होंगे मगम सगर धनिगर सधा मदसा कमर स कमर स कमर सा के खुशबू की तरह फैला था मेरे चार सू वो के खुशबू की तरह फैला था मेरे चार सू मैं उसे महसूस कर सकता था छू सकता न था फासले ऐसे भी होंगे ये कभी सोचा न था सामने बैठा था मेरे और वो मेरा न था फासले ऐसे भी होंगे फासले 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 গুলামালিজিকে দেখলে মনে হয় খুব চঞ্চল, আদৌ কি মানুষটা তাই? মানে গানের গায়কির মধ্যে একটা চাঞ্চল্য আছে, শিশু সুলভ একটা ব্যাপার আছে। হ্যাঁ, মানুষটা খুবই শিশু সুলভ এখনো, মানে এখনো যদি তুমি ওনার পাশে দাঁড়িয়ে থাকো উনি নিজে তোমার সঙ্গে আলাপ করবেন, এরকম ব্যাপার আর কি। একটা মানুষ সেই জায়গায় পৌঁছন না অনেকগুলো জিনিস নিয়ে, শুধু গান দিয়ে তো হয় না। তাদেরকে আমি দেখার যতটুকু সুযোগ পেয়েছি, শেখার যতটুকু সুযোগ পেয়েছি, সেটা আমার অনেক ভাগ্য, সবার আশীর্বাদ অবশ্যই। এবং সেই নিয়ে তুমি আজকে মুম্বাইতে সেটেল, মোটামুটি ওখানে গান বাজনার সঙ্গেই যুক্ত, কী কী কাজ করছো সেগুলো একটু ছোট করে বলো। আমার নিজের একটা অ্যালবাম করছি আমি গজলের, এটা অনেক দিন ধরেই। কবে পাবো আমরা? দেখা যাক, কাজ চলছে, ওখানে একটু সময় লাগে, মানে কারণ আমাদের কারোর পেছনেই তো খুব নাম করা কোনো স্পন্সর নেই, সুতরাং নিজেরা চেষ্টা করে যতটুকু সম্ভব করছি, উইথ বেস্ট মিউজিশিয়ানস অফ দ্য কান্ট্রি চেষ্টা করছি সেইভাবে। আশা করা যাচ্ছে এবছরের মধ্যেই সেটা রিলিজ হবে, একটা ন্যাশনাল রিলিজ হবে, সেটা দেখা যাক। আর মাঝে মধ্যে যখন সময় পাচ্ছি এখানে চলে আসছি, এখানে চলে আসছো এবং আড্ডা দিচ্ছ বিভিন্ন সময়, আবারও নিশ্চয়ই এরকম কোনো একটা আড্ডায় তোমাকে পাবো। হ্যাঁ, খুব ভালো লাগলো দেবজিৎ এবং সোম দুজনই খুব খুব সুন্দর সময় আমরা কাটালাম, আবারও নিশ্চয়ই এরকমভাবে কোনো একটা সময় সুযোগ হবে। আজ যেতে যেতে কী গান শোনাবে বলো, যে গান শুনতে শুনতে আমরা আজকের মতো আমাদের দর্শকদের কাছ থেকে বিদায় নেব। शाम से आँख में नमी सी है, शाम से आँख में नमी सी है, आज फिर आपकी कमी सी है, शाम से आँख में नमी सी है, वक्त रहता नहीं कहीं टिक कर, व
वक्त रहता नहीं कहीं टिक कर, इसकी आदत भी आदमी सी है, इसकी आदत भी आदमी सी है। शाम से आँख में नमी सी है, आज फिर आपकी कमी सी है।